নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে দুদক। রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে দুদক টিম। এতে নেতৃত্ব দেন সংস্থার পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি। এর আগে আব্দুর রাজ্জাক সিএমএসডির সাবেক উপপরিচালক এবং কক্সবাজার মেডিকেলের তত্ত্বাবধায়ক জাকির হোসেন খান সহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। কেন্দ্রীয় ঔষধাগারের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে 20,000 নকল মাস্ক আসল N95 মাস্ক হিসেবে চালিয়ে 10টি হাসপাতালে সরবরাহ করে জেএমআই। দুদকের অনুসন্ধানে এর সত্যতা মেলে।